আদালতে ইলামিসের জবানবন্দি। 1950 সাল। কেসটির ব্যাপারে আমি কিছুই জানি না। বিগত 7-1-50 তারিখে আমি রোহনপুরে গ্রেপ্তার হই এবং পরদিন আমাকে নাচলে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে পুলিশ আমাকে মারধর করে এবং তারপর আমাকে একটা সেলের মধ্যে নিয়ে যাওয়া হয়। হত্যাকাণ্ড সম্পর্কে সব কিছু স্বীকার না করলে আমাকে উলঙ্গ করে দেওয়া হবে এই বলে এসআই আমাকে ধমকি দেখায়। আমার যেহেতু বলার মতো কিছুই ছিল না, কাজেই তারা আমার সমস্ত কাপড় চোপড় খুলে নেয় এবং সম্পূর্ণ উলঙ্গভাবে তেলের মধ্যে আমাকে বন্দি করে রাখে। আমাকে কোনো খাবার দেওয়া হয়নি, এক বুন্দু জল পর্যন্ত না। সেদিন সন্ধ্যাবেলাতে এসআইআর উপস্থিতিতে সেপাহীরা তাদের বন্দুকের বাদ দিয়ে আমার মাথায় আঘাত করতে শুরু করে। সে সময় আমার নাক দিয়ে প্রচুর রক্ত পড়তে থাকে। এরপর আমার কাপড় চোপড় আমাকে ফেরত দেওয়া হয় এবং রাত্রি প্রায় 12টার সময় সেল থেকে আমাকে বের করে সম্ভবত এসআইআর কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। তবে এ ব্যাপারে আমি খুব নিশ্চিন্ত ছিলাম না। যে কামরাটিতে আমায় নিয়ে যাওয়া হয় সেখানে স্বীকারোক্তি আদায়ের জন্য তারা নানা রকম অমানসিক পদ্ধতিতে চেষ্টা চালানো। দুটো লাঠির মধ্যে আমার পা দুটো ঢুকিয়ে চাপ দেওয়া হচ্ছিল এবং সে সময় চারিধারে যারা দাঁড়িয়েছিল তারা বলছিল যে আমাকে পাকিস্তানি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এই নির্যাতন চলার সময় তারা একটা রুমাল দিয়ে আমার মুখ বেঁধে রেখেছিল। জোর করে আমাকে কিছু বলাতে না পেরে তারা আমার চুল উপরে তুলে ফেলেছিল। সিপাহীরা আমাকে ধরাধরি করে ফেলে ফিরিয়ে নিয়ে গেল, কারণ সেই নির্যাতনের পর আমার পক্ষে আর হাঁটা সম্ভব ছিল না। সেলের মধ্যে আবার এসআই সিপাহীদেরকে 4টি গরম সেদ্ধ ডিম আনার হুকুম দিল এবং বলল এবার সে কথা বলবে। তারপর 4-5 জন সিপাহী আমাকে জোরপূর্বক ধরে চিৎ করে শুয়ে রাখলো। একজন আমার যৌনাঙ্গের মধ্যে একটা গরম সিদ্ধ ডিম ঢুকিয়ে দিল। আমার মনে হচ্ছিল আমি যেন আগুনে পুড়ে যাচ্ছিলাম। এরপর আমি অজ্ঞান হয়ে পড়ি। 9-5-1-50 তারিখে আমি সকালে যখন আমার জ্ঞান হলো তখন উপরুক্ত এসআই এবং কয়েকজন সিপাহী আমার সেলে এসে তাদের বুটে করে আমার পেটে লাথি মারতে শুরু করলো। এরপর আমার ডান পায়ের গোড়ালিতে একটা পেরেক ফুটিয়ে দেওয়া হলো। সে সময় আধা অচেতন অবস্থায় পড়ে থেকে আমি এসআইকে বিড়বিড় করে বলতে শুনলাম, আমরা আবার রাত্রিরে আসছি, তুমি যদি স্বীকার না করো তাহলে সিপাহীরা একে একে তোমাকে ধর্ষণ করবে। গভীর রাত্রিতে এসআই এবং সিপাহীরা ফিরে এলো এবং তারা আবার সেই হুমকি দিল। কিন্তু আমি যেহেতু কিছু বলতে রাজি হলাম না, তখন 3-4 জন আমাকে ধরে রাখলো এবং একজন সিপাহী সত্যি সত্যি আমাকে ধর্ষণ করতে শুরু করলো। এর অল্পক্ষণ পরই আমি অজ্ঞান হয়ে পড়লাম। পরদিন 10-1-50 তারিখে আমি যখন জ্ঞান ফিরে এলো তখন আমি দেখলাম যে আমার দেহ থেকে দারুণভাবে রক্ত ঝরছে আর আমার কাপড় চোপড় রক্তে সম্পূর্ণভাবে ভিজে গেছে। সে অবস্থাতেই আমাকে নাচল থেকে নবাবগঞ্জ নিয়ে যাওয়া হলো। নবাবগঞ্জ জেল গেটে সিপাহীরা জোর খুশি মেরে আমাকে অভ্যর্থনা জানালো। সে সময় আমি একেবারে শয্যাশায়ী অবস্থায় ছিলাম। কাজী কোর্ট ইন্সপেক্টর এবং কয়েকজন সিপাহী আমাকে একটি সেলের মধ্যে বহন করে নিয়ে গেল। তখনও আমার রক্তপাত হচ্ছিল, খুব বেশি জ্বর ছিল। সম্ভবত নবাবগঞ্জ সরকারি হাসপাতালের একজন ডাক্তার সেই সময় আমার জ্বর দেখেছিলেন 105 ডিগ্রি। যখন তিনি আমার কাছে আমার দারুণ রক্তপাতের কথা শুনলেন তখন তিনি আমাকে আশ্বাস দিলেন যে একজন মহিলা নার্সের সাহায্যে আমার চিকিৎসা করা হবে। আমাকে কিছু ঔষধ এবং কয়েকটুকু কম্বলও দেওয়া হলো। 11-1-50 তারিখে সরকারি হাসপাতালের নার্স আমাকে পরীক্ষা করলেন। তিনি আমার অবস্থা সম্পর্কে কী রিপোর্ট দিয়েছিলেন সেটা জানি না। তিনি আসার পর আমার পরনে যে রক্ত বাঁধা কাপড় ছিল সেটা পরিবর্তন করে একটা পরিষ্কার কাপড় দেওয়া হলো। সে পুরো সময়টা আমি নবাবগঞ্জ জেলের একটি স্কুলে একজন ডাক্তারের চিকিৎসাধীন ছিলাম। আমার শরীরে খুব বেশি জ্বর ছিল, তখন আমার দারুণ রক্তপাত হচ্ছিল, মাঝে মাঝে আমি অজ্ঞান হয়ে পড়ছিলাম। 16-1-50 তারিখে সন্ধ্যাবেলায় আমার সেলে একটা স্ট্রেচার নিয়ে আসা হলো এবং আমাকে বলা হলো যে পরীক্ষার জন্য আমাকে অন্য জায়গায় যেতে হবে। খুব বেশি শরীর খারাপ থাকার জন্য আমার নড়াচড়া সম্ভব নয়, একথা বলায় লাঠি দিয়ে আমাকে একটা বাড়ি মারা হলো। স্ট্রেচারে উঠতে আমি বাধ্য হলাম। এরপর আমাকে অন্য এক বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমি সেখানে কিছুই বলিনি, কিন্তু সিপাহীরা জোর করে একটা সাদা কাগজে আমার সই আদায় করলো। তখন আমি আধা অচেতন অবস্থায় খুব বেশি জ্বরের মধ্যে ছিলাম। যেহেতু আমার অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছিল সেজন্য পরদিন আমাকে নবাবগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হলো। এরপর যখন আমার শরীরের অবস্থা আরও সংকটাপন্ন হলো
তখন আমাকে 21/8/50 তারিখে নবাবগঞ্জ থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে এসে সেখানে জেল হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো। কোনো অবস্থাতেই আমি পুলিশকে কিছু বলিনি, উপরে যা বলেছি তার বেশি আমার কিছু বলার নেই।